বাজারের অন্যান্য লাইট থেকে আশা করি এই লাইটগুলোর পারফরমেন্স অনেক বেটার হয়। আর এই লাইটগুলো ইনস্টল করতে গেলে ইনস্টলেশনের কোনো ঝামেলা নেই, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। অনেক লাইট থাকে যেগুলোতে আপনার ওয়ারিং কাটাছিড়া করতে হয়, এ ধরনের কোনো সমস্যা নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের ম্যাক্সিমাম বাইকগুলোর সাথে যে স্টক হেডলাইট পাওয়া যায় সেগুলোতে খুব একটা ভালো ফিডব্যাক দেয় না। এটা দিয়ে মোটামুটি রাতের বেলায় সিটিতে রাইড করা গেলেও হাইওয়েতে আসলে একদমই বলা চলে অসম্ভব। তাই এর জন্য আমরা স্টক হেডলাইট খুলে মাঝে মধ্যে অন্য যে হেডলাইটগুলো থাকে যেগুলো ভালো সেগুলো আমরা ইনস্টল করে থাকি। আবার অনেক সময় দেখা যায় ফগ লাইট ইউজ করার ফলে ব্যাটারিতে চাপ বেশি পড়ে, বাট নর্মাল যে এলইডিগুলো পাওয়া যায় ওইগুলো ইউজ করলে আসলে ব্যাটারিতে খুব একটা চাপ পড়ে না এবং ওটা দিয়ে মোটামুটি ভালোই ফিডব্যাক পাওয়া যায়। সো এই যে হেডলাইটগুলো পাওয়া যায় এর মধ্যে অন্যতম একটা ভালো ব্র্যান্ড হলো নবোসাইট। নবোসাইটের হেডলাইটগুলো খুবই ভালো। আমি সিবিআর আগে যখন আমার ওটা এফজেডএস ছিল, এফজেডএস ভার্সন 2, তো ওটাতে আমি নবোসাইট FO3 ইনস্টল করেছিলাম এবং মোটামুটি এটা দিয়ে বান্দরবান ট্যুর কমপ্লিট করেছি, রাতের বেলায় রাইড করেছি। আমার ব্লগে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ঢাকা টু বান্দরবান পার্ট 2 ছিল, পার্ট 2 রাতের বেলায় আমরা অনেকক্ষণ রাইড করেছি। সো আমার কাছে কোনো প্রবলেমই মনে হয় না, খুব ভালো ফিডব্যাক পেয়েছি। আর এই নবোসাইটের অনেকগুলো এলইডি পাওয়া যায়। আজকে আমরা নবোসাইটের এই কালেকশনগুলো দেখতে যাব রাইডার্স লেনে বাড্ডাতে। এটা এই লিংক রোড থেকে হাতের বামে ঢুকতে হবে ফার্স্টে, এখানটায় গিয়ে এই যে আবার হাতের বাম দিকে যে গলিটা পড়বে এখানে নবাবী আছে, শাহি মুড়িবর্তা আছে, এইটার গলিতে এই হলো রাইডার্স লেন। তো চলে আসলাম রাইডার্স লেনে, একটু মেহেদি ভাইয়ের সাথে কথা বলি। কি অবস্থা ভাই, ভালো আছেন? আজকে বাসাতে যাননি? বাসাতে যান না? চলে আসছেন না? আচ্ছা আচ্ছা। এখন আমি রাইডার্স লেনে চলে এসেছি আর এখন নবোসাইটের যে কালেকশনগুলো আছে লাইটের ওগুলো আমি দেখব, আর এগুলো সবগুলো আমাকে দেখাবে রাইডার্স লেনের ওনার মেহেদি ভাই। তো চলুন এগুলো আমরা ভাইয়ের থেকে ডিটেলটা জেনে নিই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, রাইডার্স লেনের ওনার। এখন আমি আপনাদের সামনে কিছু লাইট নিয়ে, এলইডি লাইট নিয়ে সংক্রান্ত কিছু কথা বলবো, যেগুলো ব্র্যান্ড হচ্ছে নবোসাইট আর এগুলো হচ্ছে FN ট্রেডিংয়ের প্রোডাক্ট। যাদের ঢাকা সিটিতে বা হাইওয়েতে লাইট নিয়ে কোনো সমস্যা থাকে, অনেকে আছে যারা ফগ লাইট ইউজ করতে চান না কিন্তু ফগ লাইটের কাছাকাছি একটা পারফরমেন্স পেতে চান, তাদের জন্য আমাদের নবোসাইটের কিছু লাইট আছে। এই লাইটগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন আর এই লাইটগুলোর আপনারা অফিসিয়াল 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। তো আমি শুরু করি ওদের সবথেকে বেস্ট যে প্রোডাক্টটা, এটা হচ্ছে নবোসাইট F06। এটা ওয়াট হচ্ছে আপনার 50 ওয়াট, 10,000 লুমেন। লাইটটি কীরকম হবে দেখতে আমি একটু দেখিয়ে দিই। এ হচ্ছে F06। এখানে প্রত্যেকটি প্রোডাক্টের গায়ে তার কোড দেওয়া আছে আর এই হচ্ছে তাদের ওয়ারেন্টি কার্ড। এখানে আপনার সিরিয়াল নাম্বার, ডেট অফ পারচেস, 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। দেন হচ্ছে যারা আপনার বাজেট নিয়ে একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে যারা একটা লাইট ইউজ করতে চান তাদের জন্য আছে F03। F03টি হচ্ছে আপনার 30 ওয়াট, 7,400 লুমেন। লাইটটি দেখতে এরকম হবে। F06, F03 অলমোস্ট লুকসের দিক থেকে কাছাকাছি। এটার প্রাইস হচ্ছে আপনার 1,800 টাকা। এরপরে আছে আপনার F10, এটার প্রাইস হচ্ছে আপনার 1,600 টাকা, 35 ওয়াট, 6,000 লুমেন।
এই হচ্ছে বাল্বটি। একটা কথা বলে রাখা ভালো, যেটা হচ্ছে আপনার যে বাইকগুলোতে এসি লাইন থেকে ডিসি করতে হয় সেই বাইকগুলোতে 35 ওয়াটের কিছু সাজেস্ট না করাটাই বেটার, তাহলে ব্যাটারিতে একটু প্রেশার পড়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন আপনার হিরো হাঙ্ক, হোন্ডা হর্নেট, হ্যাঁ, এই ধরনের বাইকগুলো হচ্ছে আপনার এসি থেকে ডিসি করতে হয়, ওগুলোতে সাধারণত আমরা সাজেস্ট করি 30 থেকে 35 ওয়াটের মধ্যেই থাকার জন্য। এখানে আরেকটি লাইট আছে, এটার মডেলটি হচ্ছে N15, নোভোসাইট N15, এটার প্রাইস হচ্ছে আপনার 1550 টাকা। এটা হচ্ছে 25 ওয়াট, 5000 লুমেন। যাদের 125 সিসি বাইক তাদের জন্য সবথেকে বেস্ট একটা অপশন এই লাইটটি। এটা সব প্রোডাক্টের গায়ে আপনার প্রোডাক্টের কোড দেওয়া আছে, হ্যাঁ, এই কোডটা যাবে হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ডে। এরপরে আছে যারা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতে চান, ভালো ব্র্যান্ডের, বাট বাজেটটাও তাদের হাতের নাগালে থাকতে হয়, তাদের জন্য হচ্ছে আপনার S2, এটা হচ্ছে 36 ওয়াট, 4500 লুমেন। বাজারের অন্যান্য লাইট থেকে আশা করি এই লাইটগুলোর পারফরমেন্স অনেক বেটার হয়। আর এই লাইটগুলো ইনস্টল করতে গেলে ইনস্টলেশনের কোনো ঝামেলা নেই, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। অনেক লাইট থাকে যেগুলোতে আপনার ওয়ারিং কাটা ছেঁড়া করতে হয়, এ ধরনের কোনো সমস্যা নেই। আমি আবার একটু সবাইকে লাইটগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে F06, নোভোসাইট F06, এটা হচ্ছে 50 ওয়াট, 10000 লুমেন, আর প্রাইস হচ্ছে আপনার 2600 টাকা। এরপর হচ্ছে নেক্সট আপনার F03, এটার ওয়াট হচ্ছে 30 ওয়াট, 7400 লুমেন, আর প্রাইস হচ্ছে 1800 টাকা। এরপরে হচ্ছে আপনার F10 নোভোসাইট, এটা হচ্ছে 35 ওয়াট, 6000 লুমেন, এটার প্রাইস হচ্ছে 1600 টাকা। এরপরে হচ্ছে আপনার N15, এটা হচ্ছে আপনার 25 ওয়াট, 5000 লুমেন, প্রাইস হচ্ছে 1550 টাকা। এরপরে হচ্ছে আপনার S2, এটার ওয়াট হচ্ছে 36 ওয়াট, 4500 লুমেন, আর 1100 টাকা প্রাইস। এছাড়াও নোভোসাইটের আরও কিছু ফগ লাইটের কিছু কালেকশন আছে, এগুলো হচ্ছে আপনার 20 ওয়াটের, 18 ওয়াটের, হ্যাঁ, এই লাইটগুলো আমরা দিতে পারবো। কারো যদি অর্ডার থাকে সেক্ষেত্রে এই লাইটগুলো আমাদেরকে একটু সময় দিলে আমরা দিতে পারবো। এদের কিছু মডেল আছে আপনার M18, তারপর আপনার M1, এরপর আপনার আছে হচ্ছে আপনার M20, এগুলো হচ্ছে সব ফগ লাইট। এই ফগ লাইটগুলো কারো প্রয়োজন হলে এগুলো দিতে পারবো। আর এই ফগ লাইটগুলো হচ্ছে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, কোনো রিলের প্রয়োজন নেই। এগুলোর ওয়াট কম হওয়াতে কোনো রিলের প্রয়োজন হয় না। কোনো লাইট আছে আপনার 15 ওয়াট, কোনোটা হচ্ছে 18 ওয়াট, কোনোটা হচ্ছে 20 ওয়াট, সেক্ষেত্রে আপনাদের রিলের প্রয়োজন পড়বে না। আর এদের সব থেকে বেস্ট যে লাইটটা, এটা হচ্ছে 60 ওয়াটের, আপনার 11000 লুমেন, N37, এটা যদি কেউ অর্ডার করে সেক্ষেত্রে সেটাও দেওয়া যাবে, এটা প্রাইস পড়বে 3200 টাকা। এটা হচ্ছে এলইডি হেডলাইট, N37 এলইডি হেডলাইট, নট ফগ লাইট। এলইডিগুলো দেখলাম এবং এর প্রাইসগুলো জানলাম। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে, আমার ডেসক্রিপশন বক্সে রাইডার্স লেনের মেহেদি ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সাবধানে রাইড করবেন। আল্লাহ হাফেজ।